ভবানীপুরের জনপ্রিয় পুজো গণপতি ভক্ত মণ্ডলে এবছর সিদ্ধিদাতা 108টি মুশিকে চেপে বিরাজমান। এই দিনে আরো কি কি আয়োজন হলো চলুন সেটাই তুলে ধরি। এবছর ঠাকুরটা যেটা বানিয়েছি ওটাই হচ্ছে সবচেয়ে বিশেষ, কারণ গণেশের গণপতির 108খানা নাম হয়। 108খানা গণপতি বসানো তো সম্ভব না, তা আমি 108খানা বাহন বসিয়ে দিয়েছি। তো সেই জন্য বাপ্পাকে নিয়ে আসা আর বাহনকে নিয়ে আসা একই হলো, কারণ বাহন আসা মানে বাপ্পাই আসা। দেখবেন আপনি দেখুন ভালো করে দেখলে প্যান্ডেলটা পুরো ঘাসের আছে, এটা অরিজিনাল ঘাস আছে, কার্পেট করা হয়েছে ঘাসকে। আর বাহন এই ঠাকুরটা মূর্তিটা বানাতে গিয়ে আমাদের 7 মাস টাইম লেগেছে, কেন খুব চিন্তাধারা করে এই মূর্তিটা বানানো হয়েছিল, যাতে দেখে মনে হয় কি বাপ্পার সঙ্গে বাহন এসছেন। ছোটো বাহন, বড় বাহন, মাঝারি বাহন, সব সাইজের বাহন এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে এবছরের সবচেয়ে মানে চমক আমাদের পুজো। এটা আমরা প্রতি বছরই দেখাই, কিন্তু বাপ্পার মূর্তি নতুন কিছু চমক দেখাই, এটা এবছর চমক। এনে 13 বছর হলো, আমি আশা করি আগামী যত বছর পুজো করবো বাপ্পাকে নিয়েই থিম করব। মানে যেটা ওনার সবচেয়ে প্রিয় জিনিস হয়েছে, যেমন একটা সেটা হলো এই, তারপর পদ্ম একটা ওনার খুব প্রিয় জিনিস আছে, তখন করে ওনাকে ওই জিনিসগুলোকে নিয়েই থিম করলে জিনিসটা অনেক ফোটে ওঠা। গণপতিজি, লাড্ডু, মোদক এগুলো ভালোবাসে। আমার যতদিন ঠাকুর থাকে সকাল থেকে বিকাল লোক আসা যাওয়া, এখানে যত লোক আসা যাওয়া করছে সবকে লাড্ডু দেওয়া হয়।